আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা যে সবসময় পাখিকে খাবার দিয়ে রাখেন, তাহলে পাখির খাবার আগ্রহটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, পাখির খাবারের আগ্রহ অনেকটাই কমে যায়, সেই জন্যে দেখেন এখন পাখিগুলো ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। এখন আমি ওষুধ এবং খাবার একসাথে দিতে পারবো। দেখুন, খাবার দেওয়ার সাথে সাথে ওদের আচরণটা কেমন হয়। দেখেন, আমি খাবার দিচ্ছি, খাবার দিচ্ছি। আমার আসলে ভিডিও করার মতো অন্য কেউ নাই। এই দেখেন, খাবার দিলাম, সব পাখি খাবার খেতে একই লাইনে আসছে এবং সবাই একসাথে খাবার খাবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, পাখির খাবারে আমি তেল জাতীয় বীজের সংখ্যা বাড়াই দিছি। এখন সবাই একসাথে খেতে আসবে। আপনারা দেখেন, আমি হাতটা বের করি, বের করি, সবাই একসাথে খেতে নামবে। আসো 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 আসো, সবাই আসো। দেখেন, অসাধারণ একটা দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ, আল্লাহ কি সৃষ্টি। যারা পাখি পালে, এই সৌন্দর্যটা হচ্ছে আসলে উপভোগ করার জন্যই পাখি পালা। পাখি থেকে এমন কোনো লাভ হয় না বা কি হয় না যে পাখি পেলে অনেক কিছু করে ফেলতেছে, তা না। দল বেঁধে, দল বেঁধে পাখির যে খাওয়া, আর কলোনিতে পাখি রাখার মজাটাই এখানে। দেখেন, প্রায় 50টা লাভ বার্ড যখন একসাথে খাবার খেতে নামবে অথবা খাবার খাবে, এইটা দেখেই আপনার মন অনেকটা ভরে যাবে। সব একসাথে উড়ে যাচ্ছে, আবার সব খেতে আসছে, অসাধারণ একটা দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে সব লুটিনো রেড হেড অপেলাইন, এখন ব্রিডিং সিজন, মোটামুটি অনেক পাখি এখন ব্রিডিংয়ে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে। এখন দেখেন, পাখিগুলো যখন একসাথে উড়ে যাবে অসাধারণ লাগবে। দেখেন, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।